আমাকে সপ্তাহখানেক আগে একটা ছেলে হঠাৎ ফোন করেছে, ঠিকানা বলেনি, হুজুর আমি না বুঝে আপনার সব বক্তব্য না শুনে আপনাকে প্রচুর গালিগালাজ করেছি, এমনকি ফোনেতেও আপনার মনে নেই আপনাকে গালি দিয়েছি মা বোন তুলে, আমি ক্ষমা চাইছি। আমি বললাম, তুমি যেদিনে গালি দিয়েছো আমি সেদিনই ক্ষমা করে দিয়েছি, আমার মনে এতটুকু দুঃখ নেই, আমার খালি দুঃখ আমি দোয়া করি তোমাদের লেগে আল্লাহ তোমাদেরকে হিদায়ত দান করুক। আমি বললাম, তুমি তো একটা সাধারণ ছেলে, একটা আপনার মুর্শিদাবাদেরই মনে হয় হবে না মালদার, রফিকুল ইসলাম চিস্তি নাম, আমাকে মা বোন তুলে ফোনে অকাট্য ভাষায় গাল দিয়েছে। আমি বললাম, এরকম মলবি যদি গাল দেয় তা তোমার কি দোষ হতে পারে? তিনার জন্যও দোয়া করেছি, আল্লাহ তিনাকে হিদায়ত দেখ, ভালো বোঝ দান করুক, হয়তো বোঝার মধ্যে সুদ কখনো হালাল হতে পারে না, পৃথিবীর কোনো মলবি কোনো মুক্তি কেয়ামতের সকাল পর্যন্ত হালাল বলতে পারে না। যারা বলেন আমার বাপ চাচারা জান্নাতে কি করে যাবে, তারা তো কোরআন হাদিস ভালো জানতো না, আমাদের মতো নামাজি ছিল না, আমাদের মতো মুসল্লি ছিল না, তারা এই হাদিসটা ভালো করে মনে রাখবে, নামাজি তো মসজিদে ভরে যাবে, নামাজ তো ঠিক মতো পড়বে, সুদ খাবে আর বড় বড় বাড়ি বানাবে, হারাম খাবে আর বড় বড় অট্টলিকা মার্কেট বানাবে আর শপিং মল করবে, আর নিজেদিকে মমিন বলে লোকের কাছে দাবা করবে, কিন্তু তারা আসলেই মমিন নয়, তারা মাথা ঠুকনেবালা, তারা আল্লাহকে দেখাওয়া লোককে দেখানোর জন্যে মাথা ঠুকছে, মানুষকে বোকা বানানোর জন্যে। আমার মুসলমান ভাই, কোরআন কি বলছে? সাবিকুনা সাবিকুন উলাইকাল মুকাররাবুন ফি জান্নাতিন নাঈম সুল্লাতুম মিনাল আউয়ালিন ওয়া কালিলুম মিনাল আখিরিন। হে আমার বিশ্বনবী, পৃথিবীর মানুষকে বলো, তোমাদের মধ্যে থেকে অল্প সংখ্যক, তোমাদের পূর্ববর্তীদের মধ্যে থেকে বেশি সংখ্যক লোক জান্নাতে প্রবেশ করবে। যদি পারেন হুজুর দলিল দেন, আমরা তো নামাজ পড়ি, তুমি নামাজ পড়ো, তুমি তাহাজ্জুদের নামাজ পড়ো, তুমি রোজা রাখো, কিন্তু মা বাবাকে ভাত দাও না, তুমি নামাজ পড়ো লোকের গীবত করো, তুমি নামাজ পড়ো সুদ খাও, তুমি নামাজ পড়ো হারাম খাও, তুমি নামাজ পড়ো চুরি করো, নামাজ পড়ো মিথ্যা কথা বলো, তোমার বাবারা মিথ্যা কথা বলতো না। আমার ভাইয়েরা শুনেলেন, এমন একটা যুগ ছিল, আমাদের যারা বাপ চাচা আছে তারা জানেন, মানুষ তখন আমাদের দাদদিকে দেখেছি তারা মিথ্যা কথা বলতে ভয় খেত, পাপ হবে বলে গুনাহ হবে বলে। এখন লোক সত্য কথা বলতে ভয় খাচ্ছে, কেউ কলারটা ধরবে বলে, ঠিক কি না কথা বলে? হ্যাঁ, আমি যদি সত্য বলে দিই আমার মার হবে, আমাকে কলারটা ধরবে, কি প্রয়োজন কি দরকার? আমাকে একজন বলছে, হুজুর আমাদের এইখানে না বেশিরভাগ লোক না সুদখোর আছে গ্রামে, সুদ নিয়ে বলবেন না। আমি তাহলে এক কাজ কর, বুগি বুগি ড্যান্স কর, তাহলে কিছুই লাগবে না, ওরাও ডান্স করবে তোরাও করবি। কিন্তু আমাকে যখন দেখেছো, মানা যখন এটা করেছো, আমি যেটা মানা করবে সেটাই বলবো, আমি ছাড়বো না। সুদ নিয়ে বললাম, সুদখররা ময়দান থেকে উঠে পালিয়ে গেল, তা আমার কি বয়ে গেল? শুনেলেন, ভরা গোয়ালের থেকে শূন্য গোয়াল অনেক ভালো, একটা গাই থাকবে ভালো গাই যেন থাকে, দুনাই পা ভরলে তাকে সরিয়ে দাও বেঁচে দাও, ঠিক কি না করেন? ঘোষরা কি করে, যে গাইটা দুনাই পা ভরে তাকে বিক্রি করে দেয়, যে লাত মারে তাকে বিক্রি করে দেয়, একে যে কসাইখানায় দিয়ে দিবে, লাত মারছে দুধ দিচ্ছে না, যে দুধ দেয় সেই গায়টাকেই রাখে। আমার মুসলমান ভাই, যদি তোমার গায়ে লাগে পাপি হও, তুমি উঠে চলে গেলে ইসলামের কিছু যায় আসে না। আমার নবীজি বললেন, হে আমার সাহাবিরা, সত্য কথা বলে মানুষকে কাঁদিয়ে দাও, মিথ্যা কথা বলে হাসিও না, তোমার কষ্ট হবে দু মিনিটের জন্যে, তুমি ওই পাপে লিপ্ত দু মিনিট কষ্ট হবে, কিন্তু পরকালে তুমি যখন ভাববে আমার জন্যে দোয়া করবে। আমাকে সপ্তাহখানেক আগে একটা ছেলে হঠাৎ ফোন করেছে, ঠিকানা বলেনি, হুজুর আমি না বুঝে আপনার সব বক্তব্য না শুনে আপনাকে প্রচুর গালিগালাজ করেছি, এমনকি ফোনেতেও আপনার মনে নেই আপনাকে গালি দিয়েছি মা বোন তুলে, আমি ক্ষমা চাইছি। আমি বললাম, তুমি যেদিনে গালি দিয়েছো আমি সেদিনই ক্ষমা করে দিয়েছি, আমার মনে এতটুকু দুঃখ নেই, আমার খালি দুঃখ আমি দোয়া করি তোমাদের লেগে আল্লাহ তোমাদেরকে হিদায়ত দান করুক। আমি বললাম, তুমি তো একটা সাধারণ ছেলে, একটা আপনার মুর্শিদাবাদেরই মনে হয় হবে না মালদার, রফিকুল ইসলাম চিস্তি নাম, আমাকে মা বোন তুলে ফোনে অকাট্য ভাষায় গাল দিয়েছে। আমি বললাম, এরকম মলবি যদি গাল দেয় তা তোমার কি দোষ হতে পারে? তিনার জন্যও দোয়া করেছি, আল্লাহ তিনাকে হিদায়ত দেখ, ভালো বোঝ দান করুক, হয়তো বোঝার মধ্যে বড় কষ্ট লাগে, আমি মেহমান আমি মুসাফির,
মুসাফিরকে খানা খাওয়ানোর, হালাল খাবার খাওয়ানোর দায়িত্ব আপনার, আপনি যদি মমিন হন। আর আপনি যদি বলেন ইসলাম মানি না, তাহলে তোমার সবই ঠিক আছে। এরপর শুনিলেন মুসলমান পেঁচিয়ে যাবার কারণ। আজকে দেখুন না, দুনিয়াবি এডুকেশন আছে না দিনী শিক্ষা আছে। সবাই নিয়োগ করুন আমাদের সন্তান দিকে, সবাই দিনী শিক্ষা দেবো, জোরে বলুন ইনশাআল্লাহ। দিনী শিক্ষা কোরআনে হাদিসে, আপনার বাড়িতে ইসলামিক কালচার, ক্রিস্টি কালচার নিয়ে আসুন যদি সমাজকে বাঁচাতে চান। আজকে বলে দিই, আমি শুয়ে শুয়ে কোরআনের একটা আয়াত পড়ছিলাম, সূরায়ে তৌবা, মারাত্মক আয়াত, মারাত্মক। আমার চোখের কোনায় পানি এলো আয়াতটা পড়ে। আজকে মুসলমানরা এই রকম কতটা পাপে দায়ী হয়ে আছে, কত আমার মতো ইয়াসিনের মতো মুলবি এই পাপ করে ফেলছে। জেনে শুনে আমরা পাপ করে ফেলছি, মুখ তাকিয়ে লোকের, সমাজের মুখ তাকিয়ে। আমার মাদ্রাসায় চাঁদা দেয়, অর্থাৎ এর জন্যে আমি বলবো না, আমার মাদ্রাসায় টাকা দেয়, অর্থাৎ ই যখন আমাকে ডেকেছে এর লেগে দোয়াটা করব। করি না করি না, মানুষ মারা যায় আমাদের সমাজে। যেমন বলে দিই, অনেকজন মারা যায়। কোরআনে আছে আত্তাইবুন আল আবিদুন আল হামিদুন আসাইহুন আর রাকিউন, কোরআনের মারাত্মক আয়াত। আল্লাহ বললেন হে নবী বলো, আমার প্রিয় তারা যারা তৌবাকারী। জোরে বলুন না সুবহানাল্লাহ। সবাই একবার আমার সঙ্গে বলুন আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম ওয়া আতুবু ইলাইহি। হে মুসলমান ভাই, তৌবাকারী হয়ে যাও, আল্লাহর কাছে ইস্তেগফারি কর, ইস্তেগফার করো বেশি বেশি করে। যারা আমাকে বলে, একজন বলছে হুজুর আমার নামাজ পড়লে আমার মনোযোগ অন্যদিকে চলে যায়। আমি তাকে বললাম 40 দিন আমল করো, প্রতি নামাজের পরে সুন্নত হয়ে গেলে, নফল হয়ে গেলে 100 বার করে তোবা ইস্তেগফার পড়ো, মনকে আল্লাহর দিকে রুজু করার জন্যে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বললেন, দেখুন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালামের জন্য সূরা তৌবার মধ্যে আল্লাহ নবীকে বললেন, ইব্রাহিম নবী আল্লাহর কাছে নিজের বাবার জন্য ক্ষমা চাইতে লাগলেন। আল্লাহ বললেন তোমার আব্বাজি হচ্ছে আল্লাহর শত্রু, তোমার আব্বা আল্লাহর শত্রু, তাই তার জন্য দোয়া করা যাবে না। আমরা দোয়া করি কার জন্য? কোরআন সূরা তৌবার মারাত্মক আয়াত। আপনি অবাক হবেন, মা কানা লিন্নবী ওয়াল্লাযীনা আমানু আন ইস্তাগফিরু লিল মুশরিকিন। হে আমার নবী, নবী এবং মুমিনরা শুনো, আপনি যদি মুমিন হন, মা কানা লিন্নবী ওয়াল্লাযীনা আমানু, হে আমার নবী এবং মুমিনরা তোমরা শুনো, আন ইস্তাগফিরু লিল মুশরিকিন, হে নবী বলে দাও তোমরা যারা আল্লাহকে বিশ্বাসী নয় মুশরিক, যারা কুফরি করে, তারা যদি মরে যায় তার লেগে তোমরা দোয়া চাইতে পাবে না, তার জন্য তোমরা দোয়া চাইতে পাবে না। যারা যদি আল্লাহ বিরোধী হয়, রসুল বিরোধী হয়, তসলিমা নাসরিনের মতো বেঈমান যদি মরে যায়, আল্লাহর কসম করে বলছি কোনো মমিন ব্যক্তি তার লেগে দোয়া চাইলে আল্লাহর কাছে গুনাহগার হয়ে যাবে সে। কোরআন এটা আমি সূরা তৌবা শুনালাম, মা কানা লিন্নবী ওয়াল্লাযীনা আমানু আন ইস্তাগফিরু লিল মুশরিকিন। হে নবী তুমি পৃথিবীর মানুষকে বলো, কেন বললেন, কখন বললেন, এর ব্যাখ্যা বিশ্লেষণ আছে। আল্লাহ তাআলা সহিহ বুখারীর মধ্যে এর ব্যাখ্যা বিশ্লেষণ এসেছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চাচা যান যখন মারা যাবেন, বুখারী শরীফে এসেছে, তখন নবীজি গেলেন, নবীজি চাচা জানের কাছে গেলেন আর বললেন চাচা আপনি এই শেষ অবস্থায় কলমাটা পড়লেন, শেষ অবস্থায় কলমাটা পড়লেন, আল্লাহ তাআলা এই সময় আরো একটা আয়াত অবতীর্ণ করলেন নবীজির উপরে। খুব ভালো করে বুঝবেন আমাদের, দেখুন এইখানটায় ছাড়লাম, মনে রাখবেন
নবীজির কাছে ছাড়লাম, একটু ব্যাকিংয়ে যাচ্ছি, আবার এসে ঢুকবো এখানে। আমাদের যারা সন্তান আছে, কেউ যদি চোখের সামনে পুকুরে ডুবে যায় কিংবা নদীতে পড়ে যায়, বাপ যদি চোখে দেখে ঝাঁপ দেবে না দেবে না? কথা বলেন, ঝাঁপ দিবেন তো? কেন ঝাঁপ দিবেন? পিতৃ স্নেহ, নিজের সন্তান, রক্তের সম্পর্ক, আপনি ঝাঁপ দিয়ে নিজের জান দিয়েও সন্তানকে বাঁচাতে চাইবে।